পাঠান ওই 100 কোটি টাকার ছবি, 100 কোটি টাকার ছবির সামনে আমাদের দেশে 30 লক্ষ 40 লক্ষ টাকা খরচ করে ছবি বানায়, সেগুলো মুখথুবড়ে পড়ে যাবে। পাঠান ছবি বোম্বের ছবি, ওখানে শাহরুখ খান আছে, 1-2 দিন তো ভালো যাবে, কিন্তু আমার মনে হয় পুরো সপ্তাহ ভালো যাবে না, কারণ পাঠান ছবিটা দর্শকরা ম্যাক্সিমাম দর্শক দেখে ফেলেছে এবং শহরভিত্তিক ছবিগুলো, ওই হিন্দি ছবিতে গ্রামের লোকজন বোঝে না, আর গ্রামের ছবি সিনেমা হল বেশি, সবই গ্রামে, ওই ঢাকা, রাজশাহী, কুমিল্লা, চিটাগাং এইসব জায়গাতে স্কুলের ছাত্রছাত্রীরা, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা দেখতে পারবে, কিন্তু সর্বত্র ওই যে বাজারে যারা তরকারি বিক্রি করে, মাছ বিক্রি করে, গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিক, ওরা ওই হিন্দি উর্দু বোঝে না এবং এগুলি দেখতে ওরা ইন্টারেস্টেড না, ওরা ভালো করে শাহরুখ খানকে চিনে কিনা সন্দেহ আছে, শহরে যারা আছে ওরা 1-2 জন চিনবে, ওদের প্রতি ওরা কোনো ওদের কোনো ইন্টারেস্ট নাই। আমি অনেক জায়গায় গিয়ে জিজ্ঞেস করেছি, আমাদেরকে দেখলে চিনলে জিজ্ঞেস করে ওই ভারতীয় ছবি আস্তে আস্তে আপনারা কী কর, তখনই ওই বলে আর কি। হিন্দি ছবিগুলো আসার আগে আমাদের চলচ্চিত্রের 18 সংগঠন বলেছিল যে হলে সেল নেই, সেলগুলি বাড়ার জন্য, হলে মানুষ যাবার জন্য এই ছবিগুলোকে পারমিশন ওরা মত পোষণ করেছে যে চলুক, এবং মিনিস্ট্রিতে গিয়ে ওই কথা বলেছে, তো যে জন্য এগুলি চলতেছে, কিন্তু ওদের আমার মনে হয় যে ওদের ধারণাটা সঠিক না, সেল বাড়বে বলেছে, দর্শক বাড়বে, দর্শক বাংলা ছবির জন্য বাড়বে না, বাংলা ছবির জন্য কমবে, হিন্দি উর্দু ছবির জন্য আস্তে আস্তে বাড়বে, দর্শক একটা হিন্দি ছবি দেখলে ভালো লাগলে এরপরে আরেকটা দেখবে, আরেকটা দেখবে, এবং ওই পাঠান ওই 100 কোটি টাকার ছবি, 100 কোটি টাকার ছবির সামনে আমাদের দেশে 30 লক্ষ 40 লক্ষ টাকা খরচ করে ছবি বানায়, সেগুলো মুখথুবড়ে পড়ে যাবে, ভাষা না বুঝলেও দেখতে চাইবে, এই জন্য দেখতে চাইবে যে ওইখানে এত টাকা খরচ করে আই ডাজলিং, অ্যারেঞ্জমেন্ট ট্যারেঞ্জমেন্ট যা কিছু আছে সব কিছু একদম 100-এ 100 হলিউডের ছবির মতো, ভারতীয় ছবিগুলোর অ্যারেঞ্জমেন্ট এখন তো, ওই অ্যারেঞ্জমেন্টের ছবির সামনে আমাদের বাংলা ছবির 30 লক্ষ 40 লক্ষ টাকা খরচ করে যে অ্যারেঞ্জমেন্ট করে চলচ্চিত্র নির্মাণ করে, সেই চলচ্চিত্রগুলো কোনোদিনই ওসব ছবির সাথে পারবে না। ওই 18 সংগঠন চেয়েছে সেল বাড়লে আমাদের বাংলা ছবির সেল বাড়বে, এটা ভুল ধারণা আমার মতে আর কি, হতে পারে ওদের ধারণা সত্য হবে, আমার মতে ওই হিন্দি ছবির চাহিদা বাড়বে, বাংলা ছবির চাহিদা ধীরে ধীরে কমবে,